দক্ষিণের জেলা জালকাঠির গামছা দেশের মধ্যে তো বটেই, বিশ্বের বেশ কিছু দেশে এনে দিয়েছে সুপরিচিতি। জালকাঠি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত বাসন্ডা নদীর পাড়ে পশ্চিম জালকাঠি নামে পরিচিত পুরো এলাকা জুড়ে প্রায় 400 তাঁত পরিবার ছিল। বর্তমানে গুটি কয়েক তাঁতি পরিবার তাদের পেশা ধরে রেখেছে। শুধু গামছা তৈরি করে এখনো ঐতিহ্য আর বাপদাদার পেশা আঁকড়ে ধরে জীবিকা চালিয়ে আসছেন জালকাঠির 20 থেকে 25টি তাঁতি পরিবার। জালকাঠির গনি মিয়ার গামছা জেলা তাঁত শিল্পকে সারা দেশে ধরে রেখেছেন। কয়েক বছর আগে জালকাঠির গামছার অন্যতম এই কারিগর তাঁতি গনি মিয়া মারা গেছেন। তবে গনি মিয়া মারা যাওয়ার পর 70 বছরের এই পৈতৃক ব্যবসা চালিয়ে রেখেছেন তার ছেলে নাসির উদ্দিন মিয়া। জালকাঠির আলোচিত গনি মিয়ার গামছা জালকাঠি, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ এমনকি ঢাকায় প্রতি মাসের চাহিদা 4,000 পিস।